যদি আইন হয় তাহলে সে আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? এই প্রশ্নের উত্তর আপনার ভোট বাক্সে দেবেন। কেন বারবার করে প্রতিটি নিয়ম আমাদের ক্ষেত্রে হচ্ছে, প্রতিটি নিয়ম আমাদের ক্ষেত্রে, তার মানে কি? কিচ্ছু নয়। তার মানে হচ্ছে যখন জানতে পারা যাচ্ছে মমতা ব্যানার্জির এখনো পর্যন্ত যে মানুষের উন্নয়নতার প্রতি রয়েছে, যে ভালোবাসা তার প্রতি রয়েছে, তাকে আটকানোর চেষ্টা হচ্ছে। এবং এই বোকা বোকা আটকানো, এই বোকা বোকা কাজের উত্তর আমাদের পশ্চিমবঙ্গের চালাক মানুষরা ভোট বাক্সে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করে জানাবে যে আমরা তার সঙ্গে আছি, তার সঙ্গে আছি, তার সঙ্গে আছি। আমাদের এখানকার প্রার্থী ডক্টর তাপস মণ্ডল, যিনি আমাদের সঙ্গে সাংসদ ছিলেন, তখন আমাদের সঙ্গে সাংসদ ছিলেন, তিনি আবার আপনাদের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। দেখুন, আপনাদের ভোট দিন তৃণমূলে, এই জন্য বলছি, তৃণমূল কাজ করেছে, জোড়াফুল কাজ করেছে, মানুষ তার উপকার পেয়েছে। আমরা যাদের কারণে ভোট দিই, সেই সেই ভোটগুলো প্রার্থী হিসেবে যখন আমরা লোকসভার সাংসদকে নির্বাচিত করি কিংবা বিধায়ককে নির্বাচিত করি, এই ভেবে নিয়ে আমার কাজগুলো করবে, যে কাজগুলো আমরা করেছি করছি তার হিসাবটা শুধু মিলিয়ে নিন। ইশতেহারে কি দিয়েছে, আগামী দিন কি করবে, সেই হিসেবে যাচ্ছি না। আমি বলছি কি দিয়েছে তার হিসাবটা করুন, দেখবেন হাতগুলো ভর্তি হয়ে যাবে কত কিছু পেয়েছি আমরা, যে পাওয়াটা। আমি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, এরকম আমার 10 বছর বয়স, 10 বছর রাজনীতি করছি, তার আগে পশ্চিমবঙ্গে ছিলাম, আমরা ছিলাম, আমরা তো আগের সরকারকেও দেখেছি। যারা এখানে আমাদের বৈশী আছেন, আমাদের বড় আছেন, তারা আগের সরকার, আগের সরকার কি দিয়েছিল একবার হিসেবটা দেখে নিন, আমাদের সরকার কি দিয়েছে হিসেবটা দেখুন। হ্যাঁ, যদি বলেন যে 100 ভাগের 100 ভাগ কাজ, না, সত্যি 100 ভাগের 100 ভাগ কাজ করা সম্ভব নয়। আমরা প্রত্যেকেই সংসারে থাকি, সমাজে থাকি, পরিবারকে নিয়ে থাকি। আপনারা ভেবে দেখুন তো, আপনারা কি আপনার সন্তানের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারে, প্রত্যেকটা ইচ্ছে পূরণ করতে পারে, আপনাদের প্রত্যেকটা মানুষের পূরণ করতে পারে? পারেন না। যদি আমরা ছোট সংসার, ছোট পরিবারের সব চাহিদা, সব ইচ্ছে, সব স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে একজন মুখ্যমন্ত্রী কিংবা একটা সরকার 10 বছরের সবার সঙ্গে সময় দিতে হবে, দেখতে হবে যে তার ইচ্ছে ছিল কিনা, সে আমাদের কাজ করেছে কিনা। যদি কিচ্ছু না করতো, তাহলে নিশ্চয়ই আপনারা তাকে ভোট দিতেন না। আবারও চাইতাম না যে আপনারা তাকে ভোট দিন, কিন্তু যেহেতু তিনি গত 10 বছরে কাজ করেছে, তিনি আমাদের পাশে থেকেছে, সেহেতু আপনারা তাকে আগামী দিনে পাশে থাকার জন্য ভোট দিয়ে জয় করুন। একটা কথা মনে রাখবেন, যে যাই বলো, যে যাই করো, মমতা ব্যানার্জি কিন্তু আবার সরকারে আসছে, আসছে, আসছে। তাই দেখবেন, একটা যেটা আমরা সার্ভে এখন টিভিতে দেখছি, কেউ কোনো দলকে সমর্থন করছে, কেউ একটা দলকে সমর্থন করছে। তো মজার কথা হলো, যখন দেখবেন মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান, এই প্রশ্নটা আসে, টিভিতে দেখেন এরকম একটা পিলার মতো দেখায়, দেখায় না? সেই পিলারটা সবসময় এত উঁচুতে মমতা ব্যানার্জির নামে আছে, পরের মুখ্যমন্ত্রী নামগুলো এত নিচুতে আছে। সুতরাং এতটা গ্যাপ মমতা ব্যানার্জির সঙ্গে অন্য মুখ্যমন্ত্রী প্রার্থী। সুতরাং আপনার একটা ভোট মমতা ব্যানার্জি কখনো ওইখান থেকে এইখানে নামাতে পারবে না। কিন্তু কি, আপনি তাকে ভোট না দেন, আপনার লজ্জা বোধ পারবে। কারণ যে রাস্তা দিয়ে আপনি হেঁটে ভোটটা দিতে যাবেন, সেই রাস্তাটা কিন্তু আমাদের সরকারই করেছে, মমতা ব্যানার্জি সরকারই করেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে। সুতরাং সেই রাস্তা দিয়ে যখন হেঁটে গিয়ে ভোটটা অন্য কাউকে দেবেন, যখন আপনার সন্তান সাইকেলটা চালিয়ে স্কুল যাবে বা স্কুল থেকে ফিরে আপনাকে জিজ্ঞেস করে মা ভোটটা কাকে দিলে, তখন যদি আপনি অন্য নামটা দেন, আপনার ছেলে লজ্জা পাবে, আপনার মেয়ে লজ্জা পাবে। যখন রেশন কার্ডের চালটা আপনি খাবেন, যখন আপনার মেয়ের বিয়ের জন্য মমতা ব্যানার্জির সরকার টাকা দেবে, তখন কিন্তু আপনার হাতটা একবারও হলেও কাঁপবে যে আমি কেন তৃণমূলকে ভোট দিলাম না, যার থেকে আমি উপকার পাচ্ছি, যার থেকে আমি সহযোগিতা পাচ্ছি, যার থেকে আমি ভালোবাসা পাচ্ছি। সুতরাং